আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার এই ছোট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। বন্ধুরা, শীত তো প্রায় যাওয়ার পথে, আমাদের বাড়িতে সবাই বলল যে পুলি পিঠা তৈরি করতে, তা আজকে আমি পুলি পিঠা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যে পুলি পিঠাটা তৈরি করব, অনেক কিন্তু পুলি পিঠা তৈরি করব। আর আমার আমি আজকে শুধু আমি নই, আমার বাড়িতে সবাই কিন্তু আমার সঙ্গে লাগবে পুলি পিঠা তৈরি করতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার এই মোবাইলের সমস্যার জন্য এই যে পুলি পিঠার যে খামিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে আমি এই খামিটা তৈরি করার জন্য বন্ধুরা 2 কিলো শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আর 2 কিলো ভেজানো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর দেখুন, এই যে খামিটা ঠিক এইভাবে তৈরি করেছি, একদম সফটভাবে তৈরি করেছি। বন্ধুরা, পুলি পিঠার পুর তৈরি করার জন্য দেখুন এখানে কত আমি নারকেল কুড়েছি। বড় বড় সাইজের আমি কিন্তু 10টা নারকেল কুড়েছি। 4 কিলো আটার জন্য 10টা নারকেল কুড়েছি। আর আমাদের বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে 30 জন বন্ধুরা। 10টা তো নারকেল কুড়েছি, আর এখানে দেখুন 1 কিলো চিনি নিয়েছি পুরের জন্য, আর এখানে নিয়েছি 1 কিলো পাটালি, আর আদা থেঁতো নিয়েছি। এবার আমি পুর তৈরি করে নেব। পুরের জন্য কড়ার মধ্যে পাটালি দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেব। বন্ধুরা, আমি পুরটা তৈরি করছি, আমার দুটো ভাসুরের মেয়ে আটাগুলো মুছে নিচ্ছি। গুড় গলে গিয়েছে, এবার চিনি দিয়ে দেব। নারকেল দিয়ে দেব, আদা ফেটো দিয়ে দেব, লবণ, পুর তৈরি হয়ে গেছে। এবার কড়া নামিয়ে নেব। এইরকম একটু একটু করে নিলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে বন্ধুরা। দেখুন, আমার থেকে কিন্তু আমার ঝিয়ারির পিঠেগুলো দারুণ হচ্ছে। নাতনি তো একদম হেসে পাগল, নাতনি সেজে বুঝে চলে এসছে তার মায়ের সঙ্গে। কিরে দিদি, বন্ধুরা এতগুলো পিঠে বানানো হয়ে গেছে। আগে থেকে এই যে দেখুন, উনুনের মধ্যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলে ফুটো চলে এসছে। এবার পিঠের যে থালাটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, পিঠে বানানো শেষ হয়ে গেছে, এই যে দেখুন বন্ধুরা। আর এতটা সেদ্ধ হতে বাকি আছে, আর এই যে হাঁড়িতে বসছে, সেদ্ধ হচ্ছে বন্ধুরা। একটা থেকে বসেছিলাম, এখন বাজে 4টা।
আর এখনো সেদ্ধ হতে বাকি আছে। বন্ধুরা দেখুন, পিঠে সেদ্ধ হয়ে গেছে। এবার থালাটা আমি তুলে নেব হাঁড়ি থেকে। দেখুন বন্ধুরা, এই মোট আমার সব পিঠে, এই যে এখানে গামলাতে আছে, ঠান্ডা হয়ে গেছে এগুলো, আর এই যে এখানেও থালাতে আছে। দারুণ হয়েছে বন্ধুরা, একদম নরম নরম পিঠে, আর গরম গরমও বন্ধুরা। আর কি চাই শীতকালে সন্ধ্যাবেলায়? এইরকম পিঠে হলে আর কিছু দরকার হবে না, ভাতও দরকার হবে না।